এইটার আপনার থিকনেস হয় 12 ইঞ্চি। পকেট স্প্রিং এর যে ম্যাটেরিয়াল আমরা ইউজ করি, দেখেন এটা কিন্তু ব্যাম্বো লেখা দেখে নেবেন, এটা হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটির কাপড়। দ্বিতীয় থাকবে একটা সুপার সফট ফোম, এটা আপনার ভাঙবেও না, কিছুই হবে না, একদম সফট একটা ফোম। তারপরে থাকবে একটা হোয়াইট ফেল, স্প্রিংটা যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই কারণে হোয়াইট ফেলটা ইউজ করা হয়। এরপরে থাকবে আপনার স্প্রিংটা, এটা কিন্তু অনেক সফট, অনেক সফট, দাঁড়াবেন একদম ডেবে যাবেন, আবার ছেড়ে দিবেন জায়গায় চলে। নিচে আবার আমরা সেম ম্যাটেরিয়াল গুলো নিচে দিতেছে, একটা হোয়াইট ফেল, একটা সুপার সফট ফোম আর একটা ব্যাম্বো কাপড়। এরপরে আপনার এর চারিপাশ দিয়ে আবার ফোম দিয়ে আবৃত করা হবে, মানে কোথাও আপনার এই স্প্রিং দেখা যাবে না, সব জায়গায় ফোম থাকবে। আর যখন এইটার উপর উঠবে তখন বুঝবেন যে আপনি কিসের উপর আছেন, রাজকীয় ম্যাট্রেসের উপর। আপনার ঘুম হবে সুন্দর, আপনার রাতের ঘুম সুন্দর মানে কি আপনার পরের দিনটাও সুন্দর। আমি যে ম্যাটেরিয়াল গুলো দেখালাম এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে আপনাদের এর থেকে কমে দিতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিতে পারতেছি। এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস। ম্যাক্সিমাম মানুষের একটা এজ এর পরে যে খুঁটিনাটি মাজা ব্যথা, ঘাড়ে ব্যথা এরকম অনুভব হয়, তাদের ক্ষেত্রে এই ম্যাট্রেসটা সব থেকে উত্তম। অর্থোপেডিক ম্যাট্রেসটা হচ্ছে আপনার শরীরের জন্য খুবই উপকারী। অর্থোপেডিক ম্যাট্রেসটা কোন ম্যাটেরিয়ালে কি কি তৈরি হয়, কোনটা আসল কোনটা নকল, এটা আমি আজকে দেখাবো। আমাদের এখানে আসলে আপনি নগদ এসে বসে নিজে থেকে নিতে পারবেন। কাপড়গুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কাপড়ের কালেকশন আছে, এই দেখেন এই কাপড়গুলো কিন্তু সবই ম্যাট্রেসের হিউজ পরিমাণ কালেকশন আছে। এইখানে এইখান থেকে যে কোনো কালার আপনার চয়েস করতে পারবে। এই যে মেশিনগুলো দেখতেছেন এইখানে কিন্তু আপনার এই ম্যাট্রেসের ফেব্রিক্সের কাজ করা হয়। এটা হচ্ছে ফোল্ডিং মেশিন, হয়তো বাংলাদেশে খুব কমই পাবেন, যেরকম 1,000 নিচে ম্যাট্রেসের যাবতীয় যতগুলো আছে সবগুলো আর কি প্রপার ভাবে পাবেন। আমি যে রিবন্ডটা দেখালাম ওই সাইড থেকে, সেই রিবন্ডটা তৈরি হয় এইখানে। এই যে মেশিনটা দেখতেছেন না, এইটাই মূলত হচ্ছে আপনার যে ফোম আছে না, ফোম, ফোমের ওয়েস্টেজ গুলো এই মেশিনে আর কি টুকরা টুকরা হয়। এখন অবধি কাজ চলতেছে, ব্লক আকারে এখানে তৈরি হবে, রিবন্ডেটে কোনো জোড়া পাবেন না। আপনার যদি মনে করেন 10 ইঞ্চি দিয়ে আমি 10 ইঞ্চি এখান থেকে কেটে সাইজ করে আমি ম্যাট্রেসটা বানাই দিতে পারবো। তাছাড়া আমাদের এখানে ফোম আছে, সুপার সফট ফোম আছে, আমরা যেভাবে আপনারা চান কাস্টমাইজ করে আমরা দিতে পারবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম যাচ্ছি নতুন আর একটি ভিডিও। আজ কিন্তু আমরা চলে আসছি আলমদিনা রিবন্ডেড ফোম অ্যান্ড ম্যাট্রিক্স। বিয়ার যারা চাচ্ছেন যে আসলে সবচেয়ে কম প্রাইসের ভিতরে সরাসরি ফ্যাক্টরি থেকে ফোম অথবা ম্যাট্রিক্স গুলো কিনবেন, তাদের জন্য কিন্তু আজকে এখানে আসা। আর আজ কিন্তু আমার সাথে রয়েছে ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো আপনাদের সরাসরি ফ্যাক্টরিতে চলে আসলাম, বললেন যে মানে ভিউয়ার্স কম দামে ম্যাট্রিক্স ফোম গুলো কিনতে পারবো আপনাদের জন্য। হ্যাঁ অবশ্যই। আর আমাদের ধরেন সামনে নতুন বছর, তো নতুন বছরে আমাদের কিছু আপনার ডিসকাউন্ট অফার আমরা চালু করছি। আচ্ছা, তো আর আমাদের ফ্যাক্টরি কিন্তু নারায়ণগঞ্জে, আমাদের ফ্যাক্টরির নাম হচ্ছে আলমদিনা রিবন্ডেড ফোম। একটু লোকেশনটা বলে দিন। আর আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে কুতুবপুর ক্লাব সংলগ্ন অবদারপুল ফতুল্লা নারায়ণগঞ্জ। আচ্ছা, আপনারা তো খুচরা পাইকারি দুইটাই করে থাকেন। আমাদের এইটা হচ্ছে ফুল একটা ম্যাট্রেস কারখানা। ধরেন আমাদের এখানে ম্যাট্রেসের যে যে ম্যাটেরিয়াল গুলো আছে, আচ্ছা, রিবন্ডেড ফোম, তারপরে আপনার কাপড়, এই যাবতীয় সবগুলাই আমরা এখানে তৈরি করি। সো আমরা আপনার হোলসেল বলেন বা মানে পাইকারি বলেন বা নারায়ণগঞ্জের ভিতরে যারা আছে ওরা আরকি কারখানায় আসলো, কারখানায় আইসা নিজের মতো করে আরকি কাস্টমাইজ করে ম্যাট্রেসটা তৈরি করে নিয়ে গেল। তাছাড়া আমাদের ধরেন ঢাকার ভিতরে অনেক জায়গায় আপনার আমাদের রিবন্ডেড গুলো যায়, আমাদের ফেব্রিক্স গুলো যায় ম্যাট্রেসের, মানে এইটা তো আপনি এসে তো দেখছেন যে আমরা পুরো একটা ম্যাট্রেস বানানোর জন্য একটা অন্যরকম একটা মজা আছে। ধরেন আপনি একটা জিনিস বানাবেন, আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি একটা শার্ট তৈরি করলেন, যদি আপনি গার্মেন্টস এ যে নিজে যদি দেখে নিতে পারেন তাহলে আপনার ডিজাইনটা আপনি নিজের মতন করে বানাইতে পারবেন এবং আপনার সন্দেহটা দূর হবে যে কি কি ফেব্রিক আছে। তো ম্যাট্রেসটাও সেরকম যে আপনি চোখে দেখে নিজে তৈরি করে নিয়ে যেতে পারবেন। বাজার থেকে যে ম্যাট্রেসটা নিবেন সে বাজার থেকে ম্যাট্রেস থেকে আপনি কারখানা এসে ম্যাট্রেস নিলে নিজে দেখতে পারবেন ম্যাটেরিয়াল গুলো কি ভিতরে কি কি। তো আজকে আমার দর্শক বা আপনার দর্শক দুজনের দুই ক্যাটাগরি দর্শকের জন্য আমি দেখাবো বাংলাদেশের সব থেকে বেস্ট যে ম্যাট্রেসটা, যেগুলো আপনার সব থেকে গর্জিয়াস বলেন, সব থেকে ইউনিক বলেন, যেগুলো আর কি ভিআইপি একদম বেস্ট কিছু কালেকশন থাকবে, বিভিন্ন বাসা বাড়িতে ইউজ করা হয়, সেটা হচ্ছে আপনার পকেট স্প্রিং। আমি ফার্স্টেই পকেট স্প্রিং দিয়ে শুরু করতে যাচ্ছি। আচ্ছা ভাইদের লোকেশনটা করার চিন্তা সমস্যা হলে ভিডিও স্ক্রিনে কন্টাক্ট করলে ভাইরা আসতেল করবে। তাহলে আজকে কি দিয়ে শুরু করবেন বলেন? আজকে প্রথমেই শুরু করব আপনার পকেট স্প্রিং। আচ্ছা, এই পকেট স্প্রিংটা হচ্ছে একদম রাজকীয় একটা ম্যাট্রেস, বুঝছেন, মানে এইটার আপনার থিকনেস হয় 12 ইঞ্চি, 12 ইঞ্চি থিকনেস, কত মোটা একটা থিকনেস দেখেন। আর এই পকেট স্প্রিং ম্যাট্রেসে যে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়, তো আমরা আপনারা বিভিন্ন হোটেলে দেখে থাকছেন যে অনেক উঁচা ম্যাট্রেস, অনেক সফট, অনেক আরামদায়ক, কিন্তু
জানেন না যে এই ম্যাট্রেসটা কি বা এই ম্যাট্রেসটা কোথায় পাওয়া যায়, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি আমাদের ফ্যাক্টরিতে আসেন আপনারা পুরো ফাইভ স্টার কোয়ালিটির একটা ম্যাট্রেস নিয়ে যাবেন, যেটা আপনাকে একদম স্বাচ্ছন্দ্যভাবে ঘুম দিবে এবং আরামদায়ক একটা বিছানায় আপনার শান্তির একটা ঘুম দিতে পারবেন। মানুষ সবাই ভাই আমরা কর্মব্যস্ত থাকি, তোমাদের ব্যস্ততার মাঝে যদি ঘুমটা শান্তিপূর্ণ না হয় তাহলে আমাদের জন্য খুবই কষ্টদায়ক এটা। এই এই জন্য আপনাদের একটা আমি বলবো যে একটা পকেট স্প্রিং যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনার কর্মব্যস্ততার মাঝে আপনার রাত্রের ঘুমটা খুবই খুব ভালো হবে। আচ্ছা, তো আমাদের পকেট স্প্রিং এর যে ম্যাটেরিয়াল আমরা ইউজ করি এইটা হচ্ছে আপনার ব্যাম্বু ফেব্রিক। ডিজাইনটা তো যার যার মতো করে নিতে পারবে না? জি, ডিজাইন না, আপনার ধরেন এই এই কাপড়গুলো তো আমরা নিজেরা তৈরি করতেছি এখানে, তো এরকম আরো পাঁচটা কোয়ালিটি পাঁচটা কালারের কাপড় আছে, তো যার যেটা পছন্দ সেটা আর কি নিতে পারবে। আমি একটা স্যাম্পল হিসেবে এই কাপড়টা দেখালাম, দেখেন এটা কিন্তু ব্যাম্বু লেখা, আপনারা একটা ব্যাম্বু ফেব্রিক্সের কাপড় এরকম ব্যাম্বু লেখা দেখে নেবেন, এটা হচ্ছে সবথেকে বেস্ট কোয়ালিটির কাপড়। কাপড় দেখা যাচ্ছে এখনকার অনেক জায়গায় আমি দেখি যে ওরা ব্যাম্বু ফেব্রিক্স বাদ দিয়ে আপনার নরমাল চায়না কাপড় দিয়ে একটা পকেট স্প্রিং তৈরি করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় ওরা প্রাইসটা 1-2000 কম নিতেছে। তো বিভিন্ন কাস্টমার এসে বলে ভাই পকেট স্প্রিং নাও আপনাদের কাছে এত বেশি কেন, তাদের ক্ষেত্রে বলবো যে ভাই আপনারা যে ব্যাম্বু ফেব্রিক্সটা দেখে নেবেন যে ব্যাম্বু ফেব্রিক্স দিতেছে কোয়ালিটিটা একটু দেখবেন আপনি, কারণ একটা সাধারণ কাপড় থেকে ব্যাম্বু ফেব্রিক্সের দাম কিন্তু 2000 টাকা বেশি, তো আপনাকে যদি ব্যাম্বু ফেব্রিক্স না দিয়ে যদি অন্য একটা কাপড় দেয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু 2000 টাকা কমে যাবে। তো প্রথমে থাকবে পকেট স্প্রিং এ একটা ব্যাম্বু ফেব্রিক্স, উন্নত মানের সফট একটা ব্যাম্বু, এটা ফিলটা কিন্তু আপনারা হাতে এসে ধরলেই টের পাবেন যে মানে নরমাল কাপড় আর ব্যাম্বু ফেব্রিক্সের মধ্যে পার্থক্য, অবশ্যই ব্যাম্বু লেখা নিয়ে দেখে নেবেন। আচ্ছা, দ্বিতীয় থাকবে একটা সুপার সফট ফোম যেটা খুবই সফট, একদম সফট, এটা আপনার ভাঙবেও না কিছুই হবে না, একদম সফট একটা ফোম, চমৎকার। তারপরে থাকবে একটা হোয়াইট ফেল্ট, হোয়াইট ফেল্ট হচ্ছে কি আপনার সম্পূর্ণ কিন্তু দেখেন এতটা স্ট্রং, এটা এইটা মূলত আপনার হোয়াইট ফেল্ট এই স্পিন প্রোটেক্টর হিসেবে কাজ করে যে আপনার এই স্প্রিংটা যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই কারণে হোয়াইট ফেল্টটা ইউজ করা হয়। দেখা যাচ্ছে অনেক জায়গায় কিন্তু এই প্রোটেক্টরটা ইউজ করে না, সেই ক্ষেত্রে তারা কিন্তু ম্যাট্রেসের দাম কমাই দেয়, বলে যে ভাই আমরা কম রেটে দিতেছি, আমরা অফার দিতেছি, আমরা বালিশ দিতেছি, আমরা কম্বল দিতেছি, আমরা ছাতা দিতেছি, এইগুলো দিয়ে মানে এরা এইটা এইটা ডিনাই করে ওরা পকেট স্প্রিং তৈরি করে, আর মানে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য ওরা গিফট হ্যাম্পার দেয়, কিন্তু আমাদের এইখানে কোনো গিফট পাবেন না, কিন্তু আপনার জিনিসটা ভালো পাবেন। এরপরে থাকবে আপনার স্প্রিংটা, তো স্প্রিং হচ্ছে এইটা চায়না স্প্রিং। আচ্ছা, চায়না স্প্রিং এইটা কিন্তু অনেক সফট, অনেক সফট, আপনার পুরো একদম দাঁড়াবেন একদম ডেবে যাবেন, আবার ছেড়ে দিবেন জায়গায় চলে আসবে, সাথে জায়গায় চলে আসবে। নিচে আবার আমরা সেম ম্যাটেরিয়াল গুলো নিচে দিতেছি, একটা হোয়াইট ফেল্ট, একটা সুপার সফট ফোম আর একটা ব্যাম্বু কাপড়, সবকিছু মিলে কিন্তু। এরপরে আপনার এর চারিপাশ দিয়ে আবার ফোম দিয়ে আবৃত করা হবে, মানে কোথাও আপনার এই স্প্রিং দেখা যাবে না, সব জায়গায় ফোম থাকবে, আর যখন এইটার উপর উঠবেন তখন বুঝবেন যে আপনি কিসের উপর আছেন, রাজকীয় ম্যাট্রেসের উপর আপনার ঘুম হবে সুন্দর এবং আপনার রাত্রের ঘুম সুন্দর মানে কি আপনার পরের দিনটাও সুন্দর। আচ্ছা, তো আমরা এই পকেট স্প্রিংটা সব থেকে বড় যে সাইজটা 6-7 ওইটা সেল করতেছি 29,500 টাকা, 29,500 টাকা। জি, আর 5-7 যেটা মিডিয়াম সাইজ ওইটা সেল করতে 24,500 টাকা। আচ্ছা, আর সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি, আর আমাদের নারায়ণগঞ্জবাসী যেহেতু আমাদের ফ্যাক্টরিটা নারায়ণগঞ্জে সেক্ষেত্রে নারায়ণগঞ্জ যারা আছেন তাদের এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো, হোম ডেলিভারি। আর অবশ্যই আমি চাইবো যে ফ্যাক্টরিতে এসে আমি যে এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম একটু এই এই ম্যাটেরিয়ালগুলো আমি দিতেছি কিনা এইগুলো দেখে আপনারা বসে ম্যাট্রেসটা বানাই নিয়ে যাবেন। আচ্ছা, আর প্রতিটা ম্যাট্রেসে ইনশাল্লাহ 15 বছরের ওয়ারেন্টি থাকবে, 15 বছরের ভিতর যদি স্প্রিং এর কোনো ক্ষয়ক্ষতি হয় নিয়ে আসবেন, আমরা রিপেয়ার করে দেবো। হোম ডেলিভারি কি পুরো বাংলাদেশে, মানে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি? পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, এবং নারায়ণগঞ্জে আমরা যেখানেই হোক আমরা হোম ডেলিভারি দিয়ে আসবো। আচ্ছা, মানে আপনাদের থেকে কমে তো এটা দেওয়া পসিবল না এই কোয়ালিটি দিয়ে, আসলে যেহেতু এত বড় ফ্যাক্টরি দেখো কমে দিতে পারবে কিনা এটা মেইন কথা না, মেইন কথা হচ্ছে কি আমাদের মতন এরকম বেস্ট কোয়ালিটি দিতে পারবে না। আমি তো বললাম যে হয়তো আপনাকে একটা স্প্রিন প্রোডাক্টটা কম দিবে, একটা কম দিবে, বা আপনাকে ব্যাম্বু ফেব্রিক্স এর বদলে দেখেন এই যে একটা কাপড় আছে এটা কিন্তু চায়না ফেব্রিক্স, এটা নরমাল ম্যাট্রেস ইউজ করা হয়, এরকম একটা কাপড় দিয়ে যদি আপনাকে এই পকেট স্প্রিং ম্যাট্রেস তৈরি করে দেয় সেক্ষেত্রে প্রাইস কমে যাবে, আপনি 2000 টাকা কম রাখতে পারবে। এখন অনেকজন ভাববে যে ভাই 2000 টাকা কমে যেহেতু ভাই তুই নিতেছিস, কিন্তু আপনি একটা ম্যাট্রেস জিনিসটা তো ভালো পাইলেন, এটা দিয়ে বানাইলে এর যে আউটফিটটা আসবে এটা দিয়ে তৈরি করলে কিন্তু এই পকেট স্প্রিং আউটফিট আসবে না, তাছাড়া কাপড়টাও কিন্তু সবথেকে উন্নত মানের কাপড়, একদম ভালো। তো আমি বলবো যে যেখানেই যান বাজার থেকে নিন বা অন্য কোথাও থেকে
নিন, অবশ্যই যাচাই করে নেবেন, যাচাই করে নেবেন যে আমি যে ম্যাটেরিয়ালগুলো দেখালাম এই ম্যাটেরিয়ালগুলো দিয়ে আপনাদের এর থেকে কমে দিতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিতে পারতেছি যে সবগুলো ম্যাটেরিয়াল এরকম বা আপনার এই প্রোটেক্টরটা হাই কোয়ালিটি দিতেছে কিনা এইগুলো দেখে আপনার একটা ম্যাট্রেস নেবেন। তাহলে এটার প্রাইস থাকতেছে 29,500 বিগ সাইজ, যেটা কিং সাইজ বলা হয়, আর যেটা একটু মিডিয়াম সাইজ ওইটা থাকতে 24,500, আর ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি। তো দ্বিতীয়তে আমি দেখাবো হচ্ছে আপনার অর্থোপেডিক ম্যাট্রেস। অর্থোপেডিক ম্যাট্রেসটা হচ্ছে আপনার শরীরের জন্য খুবই উপকারী। আপনি আমাদের এই সাবকন্টিনেন্ট বলেন বা আমাদের বাংলাদেশে বলেন, দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মানুষের একটা এজের পরে যে খুঁটিনাটি মাজা ব্যথা, ঘাড়ে ব্যথা এরকম অনুভব সমস্যার, তো তাদের ক্ষেত্রে এই ম্যাট্রেসটা সব থেকে উত্তম এইটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস। ম্যাক্সিমাম আপনি অর্থোপেডিক ডাক্তারের কাছে গেলে ওনারা বলবে যে আপনারা যথাসম্ভব অর্থোপেডিক ম্যাট্রেসটা ইউজ করেন। তো অর্থোপেডিক ম্যাট্রেসটা কোন ম্যাটেরিয়ালে কী কী তৈরি হয়, কোনটা আসল কোনটা নকল, এটা আমি আজকে দেখাবো। আচ্ছা, তো অর্থোপেডিক ম্যাট্রেসে থাকবে সব থেকে প্রথমেই থাকবে একটা ফেল্ট। ফেল্ট হচ্ছে সব থেকে ভালো মানের যে ফেল্টগুলো, এইগুলো আপনারা দেখে নেবেন। তো এখন সব থেকে ভালো মানের যে ফেল্ট, এটা তো মনে করেন কাস্টমার বুঝবে না, তো কাস্টমার যাতে সব থেকে ভালো মানের একটা ফেল্ট বুঝতে পারে সেজন্য আমি কাস্টমারদের বলবো আপনারা প্রথমে যে এইখানেই যান না কেন, অবশ্যই তো আপনারা কারখানা থেকে নেবেন, দোকানের ব্যাপার আলাদা বা বাজারের ব্যাপার আলাদা, আপনারা কারখানা থেকে যদি নেন নিজে দেখে সেক্ষেত্রে আপনি ফেল্টটাকে এরকমভাবে ঘুরাবেন, ভ্যান করে নেবেন, ঘুরাবেন, ঘুরানোর পরে আস্তে করে ছেড়ে দিবেন, ছেড়ে দিলে দেখবেন যেরকম চলে আসবে, আর যেগুলো একটু নর্মাল কোয়ালিটি সেগুলো কিন্তু এইভাবে থাকবে, মানে এগুলো একদমই নরম। তো তারপরে দেখবেন একটা রিবন্ডেড, রিবন্ডেড গুলো এরকম হাত দিয়ে চাপ দিবেন, চাপ দিলে যদি দেখেন যে একদম ডেবে যাচ্ছে ফোমের মতো, সেই ক্ষেত্রে বুঝবেন যে সেটা নরমাল, আর যেগুলো বুঝবেন যে এরকম ডাববে না সেগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি, এটা কিন্তু যত জোরে চাপ দেন ডাববে না, কারণ আমরা অনলাইনে যে ম্যাট্রেসগুলো সেল করে থাকি মেইনলি সেগুলো হচ্ছে আপনার সব থেকে হাই কোয়ালিটি রিবন্ডেড ইউজ করি, মানে রিবন্ডেডের মাঝেও কিন্তু পার্থক্য থাকে। আচ্ছা, ধরেন এই সেম ম্যাটেরিয়াল গুলো দিয়ে আপনাকে একটা ম্যাট্রেস তৈরি করে দিলাম, কিন্তু এইটাও দিলাম একটু নরমাল, রিবন্ডেডটাও দিলাম থার্ড ক্যাটাগরি, সেই ক্ষেত্রে আপনার এই ম্যাট্রেসটার প্রাইসটা কিন্তু কমে দিতে পারবে। বা ধরেন আপনাকে বাজার থেকে নিলেন, এই এই ফেল্টগুলো আপনাকে কেটে কেটে জোড়া লাগায় ম্যাট্রেসগুলো তৈরি করে দিল, আসতে পাবে না রিবন্ডেড, সেক্ষেত্রেও আপনার প্রাইসটা কমে যাবে। তো আপনারা যদি একদম প্রপার আসল বা একদম সঠিক থিকনেসের সঠিক পণ্য দিয়ে যদি ম্যাট্রেস নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে হবে এমন না, আপনারা যেখান থেকে নেন প্রপার একটা কারখানা থেকে নেবেন, যাতে আপনি নিজের চোখে দেখে নিতে পারেন যে ম্যাট্রেসটা ঠিকঠাক আছে কিনা, জি। আচ্ছা, এক্ষেত্রে অর্থোপেডিক ম্যাট্রেসের মেইন ম্যাটেরিয়াল হচ্ছে একটা উন্নত মানের ফেল্ট, একটা উন্নত মানের রিবন্ডেড, আর একটা নিচে আর একটা উন্নত মানের ফেল্ট, নিচে আর একটা থাকবে, আর এর উপরে থাকবে আপনার বিভিন্ন কালারের ফেব্রিক্স। আচ্ছা, তো দেখা যাবে যে আপনি যদি বাজার থেকে নেন বা অন্য কোথাও থেকে নেন, আপনাকে হয়তো বলবে যে ভাই আপনি অর্ডার দিয়ে যান, আপনি কালকে আসেন, আপনাকে ম্যাট্রেসটা আমি দিয়ে দিব, কিন্তু আমাদের এখানে আসলে আপনি নগদ এসে বসে নিজে থেকে নিতে পারবেন। কাপড়গুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কাপড়ের কালেকশন আছে, আপনারা আমাদের এখানে আসবেন, আসার পরে আপনার যে রঙের যে কালার যেটা পছন্দ সেটা নিতে পারবেন। আপনি হয়তো বাজারে গেলে আপনাকে 3-4টা কালার দেখাবো, আমাদের এখানে 30-40টা কালার আছে, আপনি নিজে অপশন বেশি থাকবে, আপনি নিজে এসে চয়েস করে নিতে পারবেন। আচ্ছা, তো আমাদের এইটার প্রাইস পড়বে 6,000-10,500 টাকা এবং 5,000-9,500 টাকা। আর আমি ভিডিওর প্রথমেই বলে রাখছি যে আমাদের নতুন বছর অনুযায়ী কিছু ডিসকাউন্ট আমরা দিয়ে থাকবো, তো অবশ্যই আমাদের ফ্যাক্টরি বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কেউ যদি যোগাযোগ করে সেক্ষেত্রে আমরা তাদের সাথে দামটা কিছুটা ডিসকাউন্ট দিয়ে আলোচনা সাপেক্ষে বা কিছু ডিসকাউন্ট করে, মেইন দামটাই হচ্ছে এইটা, এরপরে আলোচনা সাপেক্ষে আমরা কিছুটা ডিসকাউন্ট, যেহেতু আমি বললাম ভিডিওতে সেক্ষেত্রে আমি এটা ডিসকাউন্ট দিয়ে থাকবো নতুন বছরের জন্য। এছাড়াও আপনারা এই ম্যাট্রেসটা অন্যভাবে অন্যরকম ভাবেও নিতে পারেন। আচ্ছা, ধরেন সেটা কেমন, ধরেন সেটা আপনারা শুধু রিবন্ডেড দিয়ে একটা ম্যাট্রেস বানায় নিলেন, ফুল রিবন্ডেড, আবার ধরেন এক পাশে ফেল্ট এক পাশে রিবন্ডেড দিয়ে নিতে পারলেন, কাস্টমাইজ করে, সেই ক্ষেত্রে হবে কি আপনার এক পাশে নরম এক পাশে শক্ত থাকবে, শক্ত থেকে যাবে। এছাড়াও ধরেন আমাদের এখানে কিন্তু আমরা ফোমও তৈরি করি, সুপার সফট ফোম বলেন বা সুপার ফোম বলেন, সব এই ফোমগুলো কিন্তু আমাদের ওই পাশের সাইডে বিক্রি হয়। আপনি কিন্তু ঢোকার আগে দেখছেন যে দুইটা ফ্যাক্টরি, দুইটা ফ্যাক্টরি আমাদের কিন্তু গাড়িগুলো চলে গেছে, আর একটা গাড়ি ওয়েটিং আছে, এটাও পৌঁছাবে। আচ্ছা, তো কেউ যদি চায় যে আরেকটু কাস্টমাইজ করবে, ধরেন উপরে একটু কিছু অ্যাড করবে, হ্যাঁ ফোম দিবে, তারপরে আবার আরেকটু ধরেন সফটনেসের জন্য খুব বেশি ফোম দিল, তো সেই হিসেবে এসে নিতে পারবে, কিন্তু দোকান থেকে এটা পসিবল না বা বাজার থেকে এটা পসিবল না, যে সে নিজের মতো করে নিবে। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা কারখানায় এসে নিজের মতো নিজের দেখে ভালো লাগবে সেভাবে নেবেন, আর ইনশাল্লাহ সব থেকে বেস্ট কোয়ালিটির এটা চ্যালেঞ্জ দিতে পারি যে আমরা সব থেকে বেস্ট কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে আপনাকে একটা পরিপূর্ণ সুন্দর একটা ম্যাট্রেস আমরাই দিতে পারবো। অবশ্যই আমাদের এখানে
এখানে আসবেন। তো আমি আবার আমাদের লোকেশনটা বলে দিই আপনাদের সুবিধার্থে, আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে কুতুবপুর ক্লাব সংলগ্ন অবদারপুল ফতুল্লা নারায়ণগঞ্জ। তো আপনারা যারা নারায়ণগঞ্জের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন, আর নারায়ণগঞ্জ বা ঢাকার বাইরে যারা আছেন এরা আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা আমাদের পেজে একটা নক করবেন, তাহলে আপনাদের প্রপার ডিটেলস আমরা দিতে পারবো। আর যারা ধরেন যে বাহিরে থাকেন, দেশের বাইরে, চাইতেছেন ভিডিও কলের মাধ্যমে আরও প্রপারলিভাবে দেখতে চান, তারা আমাদের ভিডিও কল দিতে পারেন। আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওতে, আপনারা পেজে গিয়ে আমাদের নক করলেই বা ইমো নম্বরে গিয়ে একটা নক করলে আপনার ভিডিও কলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আমি আমার দর্শকদের দেখাইতে চাই যে আমাদের ম্যাট্রেসের ফেব্রিক্সটা কোন মেশিনে তৈরি হয় আর কীভাবে তৈরি হয়, এটা সত্যি বললাম না মিথ্যা বললাম। তো আপনারা একটু আসেন দেখে যান যে আসলে আমাদের এই দেখেন এই কাপড়গুলো কিন্তু সবই ম্যাট্রেসের হিউজ পরিমাণ কালেকশন আছে এইখানে। এইখান থেকে যে কোনো কালার আপনার চয়েস করতে পারবে। আমাদের এইখানে সুপার সফট ফোম আছে, এইগুলো এমনি ইনেরেক্সি ফোমগুলো পেশে তৈরি হয়। এই সাইডে কাপড় আছে অনেকগুলা। তারপরে আপনার এই যে মেশিনগুলো দেখতেছেন এইখানে কিন্তু আপনার এই ম্যাট্রেসের ফেব্রিক্সের কাজ করা হয়। এটা হচ্ছে ফোল্ডিং মেশিন, ফোল্ডিং মেশিনে আপনার এই ম্যাট্রেসের ফেব্রিক্স তৈরি হয়। এই একটা মেশিন আছে এই সাইডে আছে, এই পাশে আরও দুই তিনটা মেশিন আছে। সব মেশিনে আমাদের অল টাইম এই ম্যাট্রেসের ফেব্রিক্সের কাজ করা হয়। দেখা যাচ্ছে অনেকগুলা লোকাল ফ্যাক্টরি আছে যাদের আর তো কোল্ডিং মেশিন নাই কিন্তু ম্যাট্রেস বানানোর মেশিন আছে, ওরা আমাদের থেকে এগুলো নিয়ে থাকে। হয়তো বাংলাদেশে খুব কমই পাবেন যেরকম 1,000 নিচে ম্যাট্রেসের যাবতীয় যতগুলো আছে সবগুলো আর কি প্রপার ভাবে পাবেন। আপনারা যদি কেউ আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে আসেন আপনাদেরও ভালো লাগবে, একটা জিনিস নিজেরা বসে থেকে বানাবেন বা একটা ফ্যাক্টরি ভিজিট করে বানাবেন, এটা নিজের মধ্যে একটা স্যাটিসফাইড কাজ করবে। তো আমি বলবো যে আপনার ফ্যাক্টরিতে আসেন, আমার কথার সাথে কাজের মিল আছে কিনা বা ম্যাট্রেসটা আসলেই আমি যে বলছি এগুলো ঠিক কিনা এগুলো যাচাই করতে আসেন। আসেন দেখবেন বানাবেন একটা ম্যাট্রেস আপনার 1 বছর 6 মাস 7 মাস ইউজ করার জন্য না। আপনি দোকান থেকে যদি 3,000 টাকার কক্সিটের একটা ম্যাট্রেস নিয়ে আসেন আপনি 6 মাস পরেও এটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি তো 15 বছর ওয়ারেন্টি দিচ্ছেন। জি, আমি আমার পণ্যের ব্যাপারে আমি শতভাগ আস্থা, এই কারণে আমি সাহস নিয়ে বলতে পারি যে আমার পণ্যটা সঠিক, আমি 15 বছর ওয়ারেন্টি দিতে পারি, কারণ আমি জানি আমার পণ্যটা ভালো। আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা না ঘটে সেক্ষেত্রে আমার পণ্যটার কিছুই হবে না, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে তো আল্লাহ। আর মানুষেরই যেখানে পুরোপুরি গ্যারান্টি নেই সেখানে একটা ম্যাট্রেসের গ্যারান্টি দেওয়া খুবই হাস্যকর জিনিস হলেও তবু আমি আমার আস্থার থেকে আমি বলতেছি হয়তো থাকবে, কোনো দুর্ঘটনাবশত হয়তো পুড়ে যাইতে পারে সেটা তো আল্লাহ তাআলার বিষয়, কিন্তু ধরেন নরমালি ইউজ করে রিবন্ডেটা যদি বসে যায় বা স্প্রিংটা যদি বসে যায় সেক্ষেত্রে আমি রিপেয়ার করে দেবো। ঠিক আছে, আমি চাইতেছি আপনি কি আপনার দর্শকদের আমাদের ইয়া দেখাবেন, মানে আমাদের যে রিবন্ডেটের ফ্যাক্টরিটা আমরা আপনার একটু সাথে থাকেন, আমরা হচ্ছে রিবন্ডেড ফ্যাক্টরিটা বাইরে দেখাই। আচ্ছা ঠিক আছে। তো বিয়ার্স আমরা কিন্তু ভাইয়ের আরেকটি মানে ফ্যাক্টরিতে চলে আসতাম, ঠিক ওই ফ্যাক্টরিটার পাশের ফ্যাক্টরি কিন্তু ভাইয়াদের। হ্যাঁ, তো এখানে কি কি হবে মূলত? এখানে মূলত হয় আপনার যে আমি যে রিবন্ডেটা দেখালাম ওই ওই সাইড থেকে সেই রিবন্ডেটা তৈরি হয় এইখানে। তো রিবন্ডেট কিভাবে তৈরি হয় সেটা অনেকজনের জানার একটা ইচ্ছা থাকে যে আসলে রিবন্ডেটা কেমনে তৈরি হয়, তো সেইটা আজকে দেখাবো। এই যে মেশিনটা দেখতেছেন না, এইটাই মূলত হচ্ছে আপনার যে ফোম আছে না, ফোম যে ফোমগুলো আপনার সুপার ফোম বলেন বা সুপার সফট ফোম বলেন, ওই ফোমের ওয়েস্টেজগুলো এই মেশিনে আর কি টুকরা টুকরা হয়। টুকরা টুকরা হয়ে এইটার আবার আরেকটা প্রসেসিংয়ে যায়। দেখুন আমাদের এইখানে এখন অবধি কাজ চলতেছে, এই ফোমগুলো কাজ চলতেছে। হ্যাঁ, এই মেশিনে ঢালা হবে, ঢালার পরে এটা কেমিক্যাল আঠা দিয়ে মিক্সিং করে এটা ব্লক আকারে এখানে তৈরি হবে। আচ্ছা, তো তৈরি হওয়ার পরে আমাদের এখানে অবশ্য মালগুলো থাকে না, বিভিন্ন জায়গায় সেল হয়, তো আপনার হোলসেল হয়, তো অল টাইম চলতেই থাকে। এই কারণে ব্লক মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে এই যে এখন কাজ চলতেছে এইগুলো সন্ধ্যার পরে আবার অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, কিন্তু দুই একটা যে আপনার আমাদের কারখানার যে কাস্টমার আসবে এদের জন্য দুই একটা ব্লক আমরা সবসময় রেখে দিই হাই কোয়ালিটির, মানে পরিচিতির জন্য। আসলে পরিচিত ধরেন ইনস্ট্যান্ট আসলো, তারা তো আর বসে থাকবে না, সবারই কিন্তু সময়ের একটা মূল্য আছে। সো আমাদের এখানে এসে তারা বসে থাকবে, তারপর একটা ম্যাট্রেস নিবে, আজকে অর্ডার দিবে কালকে নিবে এমন না, আইসা ইনস্ট্যান্ট নিয়ে যাবে। তো দেখেন আমাদের এইখানে ব্লকটা কিন্তু একদম রয়েছে, ঠিক আছে, ব্লক থেকে কিন্তু কেটে কেটে আমরা ম্যাট্রেস তৈরি করে দিই। মানে আমাদের এই রিবন্ডেটে কোনো জোড়া পাবেন না। আপনার যদি মনে করেন 10 ইঞ্চি দিয়ে 10 ইঞ্চি আমি 10 ইঞ্চি এখান থেকে কেটে সাইজ করে আমি ম্যাট্রেসটা বানিয়ে দিতে পারবো, কিন্তু অন্য কোথাও আপনি এরকম পাবেন না যারা রিবন্ডেট নিজেরা তৈরি করতেছে। তাছাড়া আমাদের এইখানে ফোম আছে, সুপার সফট ফোম আছে, আমরা যেভাবে আপনারা চান কাস্টমাইজ করে আমরা দিতে পারবো। আজকে আপনার দর্শকদের জন্য আর আমার যারা আমার পেজের দর্শক আছে বা ফলোয়ার্স আছে, তো তাদের জন্য বলতেছি আপনারা যদি একটা বেস্ট কোয়ালিটির ম্যাট্রেস নিতে চান বা বেস্ট কোয়ালিটির পকেট স্প্রিং নিতে চান তারা অবশ্যই আমাদের কারখানায় আসবেন। আপনাদের সাথে দেখা হলে, কথা হলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ইনশাল্লাহ আমার ফ্যাক্টরিতে আসলে ভালো লাগবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই অবধি বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।